مانبتا شمدحان

আজকের আলোচনায় আমরা নিয়ে আসব ইংলিশ মিডিয়াম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সে ব্যাপারে আমার সাথে বেশ কয়েকজন আছেন যারা বিভিন্ন পর্যায়ে শিক্ষার সাথে জড়িত ছিলেন এবং এখনো আছেন আমার ডান পাশে আছেন একজন শিক্ষা বিশেষজ্ঞ আসালাম আলাইকুম আমি মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানি এবার আমাদের সামনে পরিচয় তুলে ধরবেন অন্যতম মেহমান শেখ আমি শাহিউল্লা এবং ডক্টর সম্মানিত ভাই বোনেরা আমরা এখানে ইংলিশ আলোচনা করতে বসেছি আমরা এখানে আলোচনা করব যে এখান থেকে আমরা কি ধরনের শিক্ষা দিচ্ছি কি ধরনের শিক্ষা হচ্ছে এবং কি ধরনের শিক্ষা আমরা দিব এবং কি ধরনের প্রজন্ম আমরা এখান থেকে তৈরি করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন প্রথমেই আমি আমার বাম পাশের ডক্টর মুসলিম ভাইকে অনুরোধ করব এই যে ইংলিশ শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে আমাদের জাতি গঠনে তারা কি ভূমিকা পালন করছে বলে মনে করেন লর্ড ম্যাকলের সেই বিখ্যাত কথা উই মাস্ট অ্যাট প্রেজেন্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম এ ক্লাস হো মে বি ইন্টারপ্রেটার্স বিটুইন আস অ্যান্ড দি মিলিয়নস হোম উই গভর্ন এ ক্লাস অফ পার্সনস ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্ট ইন ওপিনিয়ন ইন মোরালস অ্যান্ড ইন্টালেক্ট লর্ড ম্যাকলে তখন শিক্ষা কারিকুলাম আচ্ছা লর্ড ম্যাকলে বলেছিলেন শিক্ষা বিভাগের দায়িত্বে ছিলেন তিনি রানীর পক্ষ থেকে উপমহাদেশে আমরা এই মুহূর্তে এমন একটা ক্লাস তৈরি করব যারা আমাদের মধ্যে আর এই দেশের যে জনতা আছে তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করবেন তারা আমাদের পক্ষ হয়ে যাদেরকে আমরা শাসন করি তারা এমন হবে যে তাদের ব্লাড এবং কালার হবে ইন্ডিয়ান রক্ত এবং গায়ের রং কিন্তু তাদের রুচি তাদের চিন্তাধারা তাদের নৈতিকতা এবং তাদের বুদ্ধিবৃত্তি সবই হয়ে ব্রিটিশ कायদে এখনো পর্যন্ত আমরা যদি গভীরভাবে লক্ষ্য করে তাহলে কোন তো দেশের বিচার বিভাগ আইন বিভাগ শাসন বিভাগ শিক্ষা বিভাগ যেন অদৃশ্য হবে সেই নিয়ন্ত্রণই চলছে যদি আমরা স্বাধীনতার দাবি করি আমরা এখানে বলা দরকার এই স্কুলগুলো স্কুলগুলো তিনটি জিনিস একদম আমি থেকে শুরু করি একদম শুধুমাত্র কমার্শিয়াল তারা তাদের কোনো উদ্দেশ্য নেই ইংলিশ স্কুল একটা খুলে রাখলাম গেল আসলো ছাত্ররা গেল টিচার নিয়ে গেলাম এছাড়া আর কিছুই বোঝেন না দ্বিতীয় শ্রেণী যেটা হলো মোরাল টেস্ট ইন্টালেক্ট সব যেটা রড ম্যাকলে নিয়ম অনুযায়ী আমরা এই কমিকে আবার সেদিকে নিয়ে যাব সেভাবেই গড়ে উঠবে এবং তারা অনেক সুযোগ সুবিধা এই পৃথিবীতে পাবে তাদের একটা লক্ষ্য আছে তৃতীয় হলো মিশ্রিত শ্রেণী যেরকম ইন্টারন্যাশনাল ইসলামিক অ্যান্ড ইংলিশ স্কুল নামে যেটা আধুনিক শিক্ষা ইংরেজি শিক্ষা এবং ইসলামের শিক্ষার মিশ্রণে যুগ উপযোগী হয়ে ছেলেরা গড়ে উঠবে মেরা গড়ে উঠবে তারা একদিকে ইসলামের শিক্ষিত হয়ে তারা ইসলাম থেকে দূরীভূত হয়ে যাবে না ধর্মান্তরিত এবং বা ধর্মহীন হয়ে যাবে না বা ধর্ম নিরপেক্ষতা নামে ধর্মহীন হবে না অপরদিকে তারা বিশ্বের বাজারে টিকে থাকবে চাকরি বাকরি প্রতিযোগিতা সমাজের টিকে থাকবে এই একটা চিন্তায় এই মিশ্রিত ইংলিশ স্কুলগুলো তাহলে আমরা একটা পিকচার পেলাম এখানে যে ইংলিশ স্কুল বাংলাদেশে বা ভারতেও হতে পারে যেগুলো আছে সেগুলো তিন শ্রেণীতে বিভক্ত এক শ্রেণী হলো তাদের উদ্দেশ্য আমরা অবশ্য নিয়তের উপরে হামলা করব না কিন্তু বাস্তবে যেটা দেখা যায় সেটা হলো বাণিজ্য ভিত্তিক আর এক শ্রেণীর স্কুল হলো যারা ইন্টেলেকচুয়াল তাদের একটা টার্গেট আছে এবং আর এক শ্রেণীর ইংলিশ স্কুল হয়েছে যেগুলো দিন এবং দুনিয়াকে সমন্বয় করে তারা করছেন এখানে দুইটা প্রশ্ন কিন্তু আমরা একটা আলোচনা করা দরকার সেটা হলো যে আমরা বলেছিলাম যে জাতি গঠনে আমরা বাংলাদেশে আমরা হলাম মুসলিম জাতি তো সেই মুসলিম জাতি গঠনে এই ইংরেজি মাধ্যমে স্কুলগুলো কিভাবে অবদান রাখছে এটা আমাদের দেখা দরকার আর দুই নম্বর আলোচনা করা দরকার সেটা এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর মাধ্যমে আমরা নিজ দেশে পরদেশই তৈরি করতেছি ক্লাসিফাইড করি হ্যাঁ এটা কিন্তু একটা মারাত্মক একটা ট্রেন্ড যেটা আমাদের জাতিকে হয়তো আগামী দশ বা বিশ বছরে একটা ভিন্ন ডাইরেকশনে নিয়ে যেতে পারে তো এখন আমরা আসি প্রথমেই যে আমরা যে মুসলিম জাতি এই যে মুসলিম কথাটা আমি বলছি এই ক্ষেত্রে ইংলিশ স্কুলগুলো কেমন ভূমিকা রাখা দরকার শেখ শহীদুল্লাহ মাদানী আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলির কিছু বৈশিষ্ট্য ও কিছু তথ্য বা ইতিহাস সম্পর্কে আমরা জানলাম ডক্টর মুসলিহদ্দিন সাহেবের কাছ থেকে এবং শেখ শাহ আলিউল্লাহ সাহেবের কাছ থেকে এই আলোচনার আলোকেও আমরা বলতে পারি যে আসলে এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলির বাহ্যিকভাবে আমরা প্রকাশ করে থাকি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো যে সেই বিশ্বের সাথে অন্যতম দেশগুলি বা উন্নয়নশীল দেশগুলির সাথে সামঞ্জস্য রেখে আমরাও অগ্রগামী হতে পারবো বা হব এই লক্ষ্যে কিন্তু এই প্রতিষ্ঠানগুলি প্রতিষ্ঠা করা হয়েছে এটাই আমরা বাহ্যিকভাবে এই লক্ষ্য উদ্দেশ্য পাচ্ছি কিন্তু যে সমস্যার কথা আপনি উল্লেখ করলেন যে অনেক সময় নিজ দেশেও আমরা পরদেশের নাগরিক তৈরি করছি অর্থাৎ এই সমস্ত প্রতিষ্ঠানে যারা শিক্ষা লাভ করছে যেটি ডক্টর সাহেব তিনি একটা সুন্দর বহু অতীত আগের কথাটি তুলে ধরলেন যে এক সময় ছিল যে ইংলিশ শিক্ষা দেওয়ার মাধ্যমে তারা তাদের মানসিকতায় মানুষ গড়ে তুলবে আর শুধু বাহ্যিক ভাবে শুধু আমাদের দেশের একজন নাগরিক থাকবে তো মনে হচ্ছে তাহলে আপনি যে বিষয়টি আমাকে চিহ্নিত করেছেন যে এই ধরনের এখনো প্রতিষ্ঠান ইংলিশ মিডিয়ামের নাম দিয়ে আছে যেগুলিতে হয়তো বাহ্যিক ভাবে ইংলিশ মিডিয়াম তাদের সাথে একটা উন্নয়নের দিকে অগ্রসর হওয়ার একটা চিন্তা প্রকাশ করা হচ্ছে এই ধরনের কিছু রয়েছে যেগুলি তো এটা যদি হয়ে থাকে তাহলে কোনো সন্দেহ নাই এটা আমাদের জন্য খুবই একটা ভালো জিনিস নয় কলঙ্কের খারাপ দিক বা আমাদের জন্য ক্ষতিকারক বিষয় আর ইসলামের আলোকে আমরা বলতে পারি যে ইংলিশ শিখে যদি পার্থিব বিষয়টাকে বা ইসলামকে আরো সকলের কাছে ফুটিয়ে তোলা যায় তাহলে এই জন্য ইসলামের কোনো ইংলিশ শেখাতে কোনো বাধা নেই বরং ইসলাম উৎসাহ দিয়েছে যদি ইসলাম প্রচারে বা ইসলামের স্বার্থে যদি এটাকে আমরা ব্যবহার করতে পারি কোনো বাধা নেই তাহলে আমরা অবশ্যই এই ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলি রয়েছে এগুলিকে স্বাগত জানাবো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আমরা এই স্কুলগুলিকে আমরা বা কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাবো যে এটা হলো একটি মুসলিম জাতি আমরা আমাদের মুসলিম বা জাতীয়তা বা আমাদের দেশের স্বাধীনতা বা সবকিছু যেন আমরা সুরক্ষার জন্য আরো যোগ্য নাগরিক তৈরি করতে পারি সেজন্য আমাদের কারিকুলামকে বা শিক্ষা কারিকুলাম নীতি সেগুলিকে ইংলিশ ভাষায় হবে অসুবিধা নেই কিন্তু তার মূল বিষয়গুলি যেন ইসলামী মূল্যবোধ গড়ে তুলে একজন ছাত্রের রকম আমরা যদি দিতে পারি করে নিতে পারি তাহলে আমরা সত্যিকারী এই সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলির মাধ্যমে সফল হবে সার্থক হবে এক্সিলেন্ট জি তাহলে আমরা এখান থেকে বোধহয় দুইটা বিষয় সামারাইজ করতে পারি একটা বিষয় হলো যে ইংরেজি স্কুল থাকবে আমরা এর পক্ষে আছি কিন্তু এর সাথে আমরা স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো যে আমরা হলাম মুসলিম জাতি এই ইংরেজি স্কুলে পড়ে আমাদের বাচ্চারা যেন অমুসলিম না হয়ে যায় এবং মুসলিম বিরোধী না হয়ে যায় অনৈতিক অনৈতিক না হয়ে যায় ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্ররা ওরা কালচারে চাল চলনে পোশাক আর আচরণে ইংলিশ হয়ে যাচ্ছে এখন আমি ডক্টর মুসলি সাহেবের কাছে একটু জানতে চাইবো যে অলিউল্লাহ সাহেব যেটা শুরু করেছিলেন যে এই ইংলিশ স্কুলগুলোর মাধ্যমে কালচার পরিবর্তন হয়ে যাচ্ছে আদব আখলাক পরিবর্তন হয়ে যাচ্ছে এ ব্যাপারে আমরা কি করতে পারি কালচার পরিবর্তন তো হবেই আমরা গিয়ে তো আসসালাম আলাইকুম সেখানে শিখছে না শুরু করছি গুড মর্নিং দিয়ে গুড ইভিনিং দিয়ে আমরা একটা একটা করে আসি তা আপনি বলতে চাচ্ছেন যে আমাদের উচিত মুসলমান হিসেবে আমাদের সালামের প্রচলন ইংলিশ স্কুলগুলোতে করা দুই নম্বর যখন স্কুলে যাচ্ছে তখন আমার ড্রেস তো সাধারণ মুসলিম ছেলে মেয়েদের জন্য যা রুচিকর বিশেষ করে মেয়েদের জন্য তা তো পড়ছে না অধিকাংশ ইংলিশ অনেক স্কুল দেখেছি স্কার্ট মেয়ে বড় হয়ে গেছে সে যখন টাইট একটা উপরে কিছু পড়ছে সে তো মুসলিম কালচারে কোন বার্তা বহন করছে না আমি একটু শেয়ার করি এখানে ব্রিটেনের কয়েকটা স্কুলে ইংরেজদের সাদা স্কুলে অমুসলমান স্কুলে তারা মিনি স্কার্ট পরা নিষিদ্ধ করে দিয়েছে অলরেডি তারা নিজেরাই সে বহন করছে না তারপরে কথাবার্তার যে স্টাইল আর সেটা গিয়েই যেন কোনো ধরনের শুদ্ধ বাংলা বলা জন্য সেখানে নিষিদ্ধ করে দিয়েছে অনেক জায়গায় ডন টক মানে তুমি বাংলায় কথা বল না তাহলে তুমি ইংরেজি শিখতে পারবে না নিয়ে আমরা শিক্ষার জন্য শিক্ষা ইংরেজি শিক্ষা আমাদের প্রয়োজন কিন্তু ইংরেজি শিক্ষা আমাদের দিন নয় ধর্ম নয় সেই কালচার আমাদের আয়ত্ত করতে এমন কিছু নয় প্রয়োজন আমরা শিখবো চতুর্থ যে ইংরেজি বাংলা ভালো বলছে তাকে আমরা নেগলেক্ট করছি ওই স্কুলের মধ্যে আমরা তাকে বলছি কিছুই শিখে নাই সে কি জানে আরেকটা জিনিস আমি বলবো আমার স্ত্রী একবার একটা ইংলিশ স্কুলে ইন্টারভিউ দিলেন বাছাই করা হলো পাঁচজনের মধ্যে তিনি টিকে গেলেন তাদের মধ্যে দুই কি তিনজনকে না হবে তিনি সেকেন্ড কিংবা থার্ড হলেন ইন্টারভিউ দিতে যখন গিয়েছেন মানে মৌখিক তখন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সেখানে উপস্থিত হয়েছেন লিখিত সময় ছিলেন না বোরকাপড়া আছে উনি এখানে আসছেন কেন যে ম্যাডাম উনি তো সেকেন্ড হয়েছেন নেবেন আপনি তিনজন আসতেই পারেন উনি ওনাকে চলে যেতে বলো ওনাকে আসতে বলেছে কোনো একের বাস্তব অভিজ্ঞতা সেগুলোতে যে কি করা কি যে বানানো হচ্ছে সেখানে কোনো আর্টে আরেকটা জিনিস বলবো যতই বলুন যে আমাদের দেশের নেতা বলছেন যে বাংলিশ হবেন না কিন্তু দেশের সুযোগ সুবিধা চাকরি বাকরি সকল কিছু কিন্তু তাদেরকেই প্রাধান্য দেওয়া হচ্ছে মুক্ত করে দেওয়া হচ্ছে সুতরাং বক্তব্য তখনই কাজে লাগবে যখন মুসলিম কালচার একদিকে আরেকদিকে দেশীয় কালচার বাংলায় যারা উন্নতির তাদেরকে যখন প্রাধান্য দেওয়া হবে তখনই কিন্তু ছেলেরা উগলাকে ইগনোর করে এই দিকে আরো ঝুকে আসবে কিন্তু আসলে ভিতরে সেই কারিকুলাম ও চিন্তা বা একটা মানসিকতা সেই ধরনের গড়ে দেওয়া হচ্ছে যার ফলে এই শিক্ষায় শিক্ষিত হয়ে বা এই প্রতিষ্ঠানে বিষয়ে আসবো আমাদের একটু ব্রেকে যেতে হবে ভাই বোনেরা আপনারা কিন্তু আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল হুকুম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান জানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রেকের পর আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় হলো বাংলাদেশে ইংরেজি মাধ্যমের স্কুলগুলো নিয়ে এবং আমরা আলোচনা করছিলাম যে এই স্কুলগুলো আমাদের সমাজ গঠনে জাতি গঠনে কি ভূমিকা রাখছে বা রাখতে পারে আমাদের অন্যতম আলোচক শহীদুল্লাহ খান মাদানী সাহেব বলছিলেন যে এই মুসলিম গঠনে মুসলিম জাতি গঠনে স্কুল কিভাবে অবদান রাখতে পারে তো ব্রেকের আগ আপনি যেটা বলছেন সেটা কন্টিনিউ করেন প্লিজ তো এই জন্য আমি যেটি আমার আলোচনায় বলছিলাম যে প্রতিষ্ঠানগুলি এই ধরনের কিছু রয়েছে যেগুলি আসলে আমরা নিজ দেশে যেন পরদেশের নাগরিক বা ব্যক্তি বা শক্তি বা জনশক্তি করছি তো এটা যদি হয়ে থাকে তাহলে কোনো সন্দেহ নাই এটা আমাদের জন্য খুবই একটা ভালো জিনিস নয় কলঙ্কের খারাপ দিক বা আমাদের জন্য ক্ষতিকারক বিষয় আর ইসলামের আলোকে আমরা বলতে পারি যে ইংলিশ শিখে যদি পার্থিব বিষয়টাকে বা ইসলামকে আরও সকলের কাছে ফুটিয়ে তোলা যায় তাহলে এই জন্য ইসলামের কোনো ইংলিশ শেখাতে কোনো বাধা নেই বরং ইসলাম উৎসাহ দিয়েছে যদি ইসলাম প্রচারে বা ইসলামের স্বার্থে যদি এটাকে আমরা ব্যবহার করতে পারি কোনো বাধা নেই তাহলে আমরা অবশ্যই এই ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলি রয়েছে এগুলিকে স্বাগত জানাবো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় আমরা এই স্কুলগুলিকে আমরা বা কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাবো যে এটা হলো একটি মুসলিম জাতি আমরা আমাদের মুসলিম বা জাতীয়তা বা আমাদের দেশের স্বাধীনতা বা সবকিছু যেন আমরা সুরক্ষার জন্য আরো যোগ্য নাগরিক তৈরি করতে পারি সেজন্য আমাদের কারিকুলামকে বা শিক্ষা কারিকুলাম নীতি সেগুলিকে ইংলিশ ভাষায় হবে অসুবিধা নেই কিন্তু তার মূল বিষয়গুলি যেন ইসলামী মূল্যবোধ গড়ে তুলে একজন ছাত্রের সেরকম আমরা যদি দিতে পারি করে নিতে পারি তাহলে আমরা সত্যিকারী ভাবেই এই সমস্ত ইংলিশ মিডিয়াম স্কুলগুলির মাধ্যমে সফল হবে সার্থক হবে এক্সিলেন্ট জি তাহলে আমরা এখান থেকে বোধহয় দুইটা বিষয় সামারাইজ করতে পারি একটা বিষয় হলো যে ইংরেজি স্কুল থাকবে আমরা এর পক্ষে আছি কিন্তু এর সাথে আমরা স্মরণ করিয়ে দিতে চাই সেটা হলো যে আমরা হলাম মুসলিম জাতি এই ইংরেজি স্কুলে পড়ে আমাদের বাচ্চারা যেন অমুসলিম না হয়ে যায় এবং মুসলিম বিরোধী না হয়ে যায় অনৈতিক অনৈতিক না হয়ে যায় এখন আমি ডক্টর মুসলিম সাহেবের কাছে একটু জানতে চাইবো যে অলিউল্লা সাহেব যেটা শুরু করেছিলেন যে এই ইংলিশ স্কুলগুলোর মাধ্যমে কালচার পরিবর্তন হয়ে যাচ্ছে আদব আখলাক পরিবর্তন হয়ে যাচ্ছে এই ব্যাপার আমরা কি করতে পারি কালচার পরিবর্তন তো হবে আমরা গিয়ে তো আসসালাম আলাইকুম সেখানে শিখছে না শুরু করছি গুড মর্নিং দিয়ে গুড ইভিনিং দিয়ে আমরা একটা একটা করে আসি তা আপনি বলতে যাচ্ছেন যে আমাদের উচিত মুসলমান হিসেবে আমাদের এই সালামের প্রচলন ইংলিশ স্কুলগুলোতে করা দুই নম্বর যখন স্কুলে যাচ্ছে। তখন আমার ড্রেস তো সাধারণ মুসলিম ছেলে মেয়েদের জন্য যা রুচি কর বিশেষ করে মেয়েদের জন্য অধিকাংশ অনেক স্কুল দেখেছে মুসলিম কালচারে কোনো বার্তা বহন করছে না আমি একটু শেয়ার করি এখানে ব্রিটেনের কয়েকটা স্কুলে ইংরেজদের সাদা স্কুলে অমুসলমান স্কুলে তারা মিনি স্কার্ট পরা নিষিদ্ধ করে দিয়েছে অলরেডি তারা নিজেরাই সেটা তো বহন করছে না তারপরে কথাবার্তার যে স্টাইল আর সেটা গিয়েই যেন কোনো ধরনের শুদ্ধ বাংলা বলার জন্য সেখানে নিষিদ্ধ করে দিয়েছে অনেক জায়গায় ডান টক মানে তুমি বাংলায় কথা বলো না তাহলে তুমি ইংরেজি শিখতে পারবে না তোমাকে যেন খালি ইংরেজি শিখতে হবে অলসো রাশিয়া চীনে এখন মনে হয় তারা ইংরেজি জানে না আমি অনেক রাষ্ট্রদূত দেখেছি সৌদি আরব যখন দূতাবার চাকরি করেছে চীনের রাষ্ট্রদূত ইংরেজি জানেন না

বাছাই করা হলো পাঁচ জনের মধ্যে তিনি টিকে গেলেন তাদের মধ্যে দুই কি তিনজনকে জনকে নেওয়া হবে তিনি সেকেন্ড কিংবা থার্ড হলেন ইন্টারভিউ দিতে যখন গিয়েছেন মানে মৌখিক তখন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সেখানে উপস্থিত হয়েছেন লিখিত সময় ছিলেন না বোরকা পরা আছে উনি এখানে আসছেন কেন যে ম্যাডাম উনি তো সেকেন্ড হয়েছেন নেবেন আপনার তিনজন আসতেই পারেন উনি যে ওনাকে চলে যেতে বলো ওনাকে আসতে বলেছে কোনো একটা বাস্তব অভিজ্ঞতা সেগুলোতে যে কি করা কি যে বানানো হচ্ছে সেখানে কোন আর্টে আরেকটা জিনিস বলবো যতই বলুন যে আমাদের দেশের নেতা নেত্রীরা বলছেন যে বাংলিশ হবেন না কিন্তু দেশের সুযোগ সুবিধা চাকরি বাকরি সকল কিছু কিন্তু প্রাধান্য করে দেওয়া হচ্ছে মুক্ত বক্তব্য তখনই লাগবে যখন কালচার একদিকে আরেকদিকে দেশীয় কালচার বাংলায় যারা উন্নত তাদেরকে চাকরি বাকরি এবং কি দেশের প্রশাসন দেশের নেতৃত্ব সকল ক্ষেত্রে যখন বাংলা এবং ইসলামিক কালচার উভয়টাকে বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর আসলে ল্যাকিং আছে এটা দূর করার জন্য আমাদের সবাইকে সম্মিলিত ভাবেই কাজ করতে হবে আচ্ছা এই ব্যাপারে আমি শহীদুল্লাহ সাহেবের কাছে একটা প্রশ্ন করব। যে আমরা যারা পয়সা খরচ করে আমাদের বাচ্চাদেরকে বা সন্তানদেরকে ওই স্কুলে দিচ্ছি আমাদের অভিভাবক বা পিতামাতার কি ভূমিকা থাকা দরকার ব্যাপারে একটু বলেন ধন্যবাদ ভাই পরিচালককে আসলে এই অভিভাবক হিসাবে সন্তানকে কিভাবে লালন পালন করবে এটা একটা বড় ধরনের ভূমিকা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহসালাম বলেন খুল্লু মৌলু জি নিউ লাদু আল ফিতরা ফা আব ওয়া হু আউ আউ ইউমাজ্জি সাহানি হাদিষ্টি সোহে হাদিস বুখারি হাদিস এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিভাবকদের দায়িত্ব প্রসঙ্গে এই হাদিশটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহ সলাম বলছেন যে ঘরেই হোক না কেন সন্তান জন্মের মুহূর্তে সে ইসলামী স্বভাবেই জন্ম লাভ করে কিন্তু এরপরে তার বাবা মা তাকে ইহুদি বানায় ফেলে অথবা বাবা মা তাকে খ্রিস্টান বানায় অথবা বাবা মা তাকে অগ্নিপুজক বানিয়ে ফেলে তাহলে এখানে একজন মুসলিম অভিভাবক মুসলিম বাবা মার দায়িত্ব হল তার সন্তানকে ইহুদি বানানো না মুসলিম বানানো আমরা মনে করব কোন সন্দেহ নাই একজন মুসলিম বাবা যদি হন সত্যিকারই তিনি মুসলিম হন তার দায়িত্ব হলো তার সন্তানকে জন্মের পরে যেন মুসলিম সন্তান হিসেবে গড়ে উঠে এটাই হলো তার মূল দায়িত্ব নাহলে আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে তাকে জবাব দিয়ে সম্মুখীন হতে হবে তাহলে এখানে একটা মুসিবত হলো এখানে একটা মুসিবত হলো একটা মারাত্মক একটা বিষয় সেটা হলো যে আমরা মুসলিম পিতামাতারা আমাদের কষ্ট করে অর্জন করা টাকা পয়সা খরচ করে তাদেরকে নিজেরাই অমুসলিম বানানোর চেষ্টা করছি বলি আমি যে আমি ঢাকায় থাকি তো ঢাকায় আমার একজন খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ তিনি বললেন তার ছেলেকে এক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতেন স্কুলটি খুব মানে নাম ধাম সুপরিচিত নাম বলতে যাচ্ছি না আমি তো সেই স্কুল থেকে উনি ছেলেকে নিয়ে চলে আসলেন আর পড়ালেন না জিজ্ঞাসা করলাম কেন এত টাকা পয়সা দিয়ে আপনি পড়ালেন ওখানে উনি বললেন যে দেখেন আসলেই এই জন্য আমি পড়ালাম না যে এই স্কুলে ইংলিশ মিডিয়ামে স্কুল ঠিকই কিন্তু সেখানে ধর্মর নাম দিয়ে যে সাবজেক্টটা পড়ানো হয় সেখানে ইসলামের শরীয় বা আলিফ বা নেই সেখানে বরং ধর্মের নাম দিয়ে ধর্মীয় সাবজেক্টে কোন প্রতিমার সাথে কিভাবে উপাসনা করতে হবে এটা পড়ানো হয় ধর্মের নাম দিয়ে বিকৃতি নয় প্রতিমার পূজা কিভাবে করবে এটা সেখানে ধর্মীয় सब्जेक्ट হিসেবে শিক্ষানো হয় মুসলমান ছাত্র ছেলেদেরকে তো এজন্য তিনি সেখান থেকে নিয়ে চলে আসলেন তার ছেলেকে তাহলে বিষয়টা আশ্চর্যের বিষয় একটা ছেলে আমার ছেলে বা মেয়ে নার্সারি থেকে যদি ও লেভেল পর্যন্ত তাকে এই প্রতিমার পূজা শিক্ষানো হয় তাহলে এর ইসলাম কোথায় থাকবে এক কোন আদর্শের অনুসারী হচ্ছে আমি একটু ্যাড করি সেটা আমি গত বছর ভিয়েনাতে গিয়েছিলাম তো সেখানে যে দেখলাম যে ভিয়েনা সরকার তারা এরকম করেছে যে কোন যদি কোনো স্কুলে সাত বা আট জন মুসলিম ছাত্র বা ছাত্রী থাকে সরকারি খরচে ওই স্কুলের খরচে তাদেরকে ইসলামিক স্টাডিজের টিচার নিয়োগ দিয়ে দেয় এটা ভিয়েনা সরকার করে এটা সাথে সাথে আমাদের যারা মুসলিম ছাত্র ছাত্রী আছেন তাদেরকে প্রপার ইসলামে যারা অভিজ্ঞ আছেন তাদেরকে দিয়ে ইসলামিক স্টাডিজ পড়াতে হবে যেটা ভিয়েনা সরকার করছে

আপনার অভিজ্ঞতা এতে বাস্তবে বলবেন আমাদেরকে যে ইসলামিক স্টাডিজের যে সিলেবাসটা সেটা বেশ ভালো কিন্তু দুর্ভাগ্য হলো সকল প্রতিষ্ঠানে ওই ইসলাম স্টাডিজ সিলেবাসটাকে পড়ানো আমরা অনুরোধ করব সকল ইংলিশ মিডিয়াম স্কুলের অভিভাবক শিক্ষক প্রতিষ্ঠাতা সবাইকে আল্লাহর ওয়াস্তে ওই ইংরেজিতে ইসলাম শিক্ষার বিষয়টাকে একেবারে বাধ্যতামূলক আমি একটু বলি এখানে আমার অনেক ছাত্র বা ক্যান্ডিডেট আমি পাই ইসলামিক স্টাডিজে যারা হলো খ্রিস্টান এবং হিন্দু তারা ব্রিটেনে বসে ইসলাম পড়ছে আর আমরা বাংলাদেশে বসে ইসলাম পড়ছি না এটা বড় দুর্ভাগ্য সম্মানিত শ্রোতা ভাই বোনেরা এতক্ষণ আপনারা আলোচনা শুনছিলেন ইংরেজি মাধ্যমের স্কুলগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম যে আমরা মনে করি যে ইংরেজি মাধ্যম স্কুলগুলো দরকার আছে কিন্তু সেগুলো যেন আমাদের মুসলিম কালচার মুসলিম আকিদা মুসলিম বিশ্বাস অনুযায়ী গড়ে ওঠে এটাই দরকার এই কামনা নিয়ে আজকের আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই ব্যাংক কোয়াড্রান কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও বিজিবি 22 আইবিএন জিবি52 এলও ওয়াইডি 30963401024192 পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট পিস টিভি ডট মানবতার সমাধান